কোভিড গিয়েছে, কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের সঙ্গেই আছে। এবার নতুন এক অবতারের উদয় হয়েছে, সে আগেও ছিল, তবে এবার তার চোখ রাঙানি আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। নাম চাঁদিপুরা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু বলেছে, গত 20 বছরে ভারত কখনো এই ভাইরাসের এত বেশি সংক্রমণ হয়নি, তাতে বাড়ছে উদ্যোগ। চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার 75% পর্যন্ত পৌঁছায়। ভারতে এবছর এখনও পর্যন্ত তা 33%, মানে প্রতি 3 জন আক্রান্তের মধ্যে 1 জন মারা যাচ্ছেন। এতে মাথায় হাত সাধারণ মানুষের। বিশেষজ্ঞরা বলেছেন, বর্ষার সময় মশা মাছির থেকে চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণ হয়, তবে মানুষ থেকে মানুষে এ রোগ ছড়ায় না। রোগের লক্ষণগুলিকে মূলত বলা হয় অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিন্ড্রোম, যার মধ্যে রয়েছে আচমকা জ্বর, বমি, রোগীর আচ্ছন্ন হয়ে পড়া, এমনকি সাধারণ বোধবুদ্ধির ঘাটতি দেখা যায়। জুন মাসের গোড়া থেকে 15 আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিন্ড্রোমের 245টা কেস জমা পড়ে বলে জানা যাচ্ছে। এদের মধ্যে 82 জন, মানে 33% রোগী মারা গেছেন। পরীক্ষার পর আক্রান্তের মধ্যে 64 জনের শরীরে চাঁদিপুরা ভাইরাস পাওয়া গিয়েছে। তাতে মাথায় হাত স্বাস্থ্য আধিকারিকদের। যারা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে তাদের মধ্যে অধিকাংশ গুজরাটের বাসিন্দা। রোগ ছড়িয়ে পড়তে যেহেতু দেরি হয় না, তাই আমাদেরও সতর্ক থাকতেই হবে বলছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় মুশকিল হল চাঁদিপুরা ভাইরাসের কোনো ঔষধ নেই, নেই কোনো ভ্যাকসিনও। রোগীর উপসর্গ অনুযায়ী ডাক্তাররা চিকিৎসা করেন। অভিজ্ঞ চিকিৎসকরা বলছেন, মশা যাতে না কামড়ায় তা দেখতে হবে, মশা মাছি যাতে কম থাকে সেজন্য বর্ষার সময় বাড়ি এলাকা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর 15 বছরের নিচে থাকা শিশু কিশোরদের চাঁদিপুরা ভাইরাসের বিপদ সবচেয়ে বেশি, তাই তাদের যে সাবধানে রাখতে হবে তা বলাই বাহুল্য। রিপোর্ট আর ইনিউজ।